হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টিউটোরিয়াল ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম, আর এই পিএল ফাইলটা ঈদের ফিতরের একটি পোস্টার ডিজাইন। আর এই পিএল ফাইলটা পেতে হলে চার দিন সার্টি পাসওয়ার্ড আছে ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আজকের পিএল ফাইলটা নিয়ে চলে আসলাম আপনারা যারা আমলিক পছন্দ করেন তাদের জন্যে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাচ্ছে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে, ওপেন পিএলপিতে যাওয়ার পরে খুঁজে বের করবেন পবিত্র ঈদের ফিতরে এর পোস্টার ডিজাইন 19 নম্বরটি। দেখতে দেখতে আজকে 19টি ডিজাইন হয়ে গেল আমার চ্যানেলে। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি যে লেয়ার গুলো রেখেছি, এই একটি ছবি, এই একটি ছবি, আপনাদের নেতা কর্মীর ছবি দিয়ে এটাকে পূরণ করে নিতে পারবেন। এবং শফিকুল হাসানের ছবিটা কিভাবে চেঞ্জ করবেন সেটাই দেখিয়ে দেওয়া হবে। এবং আপনাদের জেলার যে এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, যার জন্য আপনি ডিজাইনটি করতে চাচ্ছেন তার নামটি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন শাকিবুল হাসানের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপর যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, ছবির অংশ বিলার কিভাবে করতে হয় সেটা যদি শিখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে রিমুভ করে ব্যাকগ্রাউন্ড এবং এরকম বিলার কিভাবে করে। আর এই কোনায় হাত দিয়ে গাইস আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। তা আমি মাপ মতন করার জন্য এখানে দিয়ে দিলাম। এখন এই ছবিটি ওপরে উঠে গেছে, তার জন্য আপনাদেরকে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে গাইস, এই আটটি ডট টিপে ছবিটি নিচে নিয়ে চলে আসবেন। আর আগে ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল। এখন আপনাদের দেখাবো কিভাবে নাম পরিবর্তন করবেন, তার জন্য আবারও লেয়ারে চলে যাবেন। আপনারা খুঁজে বের করবেন শাকিব হাসানের নামটি, ডবল পেন আইকনে ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন নামটি লিখে দিলাম। এই পাশের অংশে টিপে সাইড করে দেবেন। এখন নামটি বড় হয়ে গেছে, এই আইকনে চলে যাবেন, সাইজে চলে গিয়ে এখানে সাইজটি কমিয়ে দেবেন। দেখুন গাইস এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন দেখিয়ে দেবো এই ডিজাইনটি আপনারা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে, চলে যাবেন নিচের অংশে চলে যাবেন। এই ফাংশনে আসলে গাইস ডিজাইনটি সেভ হয়ে যাবে। ওয়েল, তা গাইস এই ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে গেছে। তা আজকের পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা আজকে আমি বিদায় নিচ্ছি, আমি সুজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।